নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ মাথার ওপরে সূর্য কিন্তু বেশ ভালোভাবে উঠে গেছে, আর এখন 7টা সাড়ে 7টা, মানে প্রচুর রোদের তাপ। আগে যেমন কি হতো, শীতকাল হলে ঘুম থেকে উঠে আগে জানলা দরজা খুলতে হতো, আর এখন ঠিক তার উল্টো। যেহেতু গরম পড়েছে, বাইরের রোদের তাপ যাতে না ঘরে ঢোকে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সারা রাত জানলা দরজা খোলা থাকলেও সকালবেলা উঠে বন্ধ করে দিতে হয়। তারপরেই এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব, যেহেতু ঘরের মোটামুটি জানলা দরজাগুলো জানালাগুলো লাগিয়ে দিয়েছি, আর সঙ্গে পর্দাটা লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে এখন ঘর দরগুলো ঝাঁটিয়ে নেবো সুন্দর করে। তো চলো এখন ঘর বাড়িগুলো ঝাঁটাই, ঝাড়ু দেওয়ার পরে তারপরে আবার আস। এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড়ু দিচ্ছি। এখানে ঈশানী খেলা করে, তাই এই জায়গাটা ঝাড়ু দিতে হবে, কিন্তু জানো একটু পরেই, জাস্ট ওই আধ ঘন্টা যাবে না, এই জায়গাটাতে সূর্যের রোদ পড়ে এমন গরম হয়ে যায় যে এই পাথরটা তার পাই দেওয়া যায় না, এতটাই প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তো চলো ঝাড়ু দিতে দিতে তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। কেউ আমায় বলেছে যে দিদি তুমি খুব সুখী, তোমার মতো সুখী বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, আমি তো অবশ্যই সুখী, আর আমি নিজেকে সত্যিই অনেক সুখীও মনে করি। আমি মনে করি যে আমার মতো সুখী সত্যি হয়তো আর কেউ নেই। আসলে সুখ আর দুঃখটা পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করে। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি সুখে আছি, তাহলে কিন্তু সুখ। মানে তুমি যদি তোমার জীবনের সমস্ত দুঃখগুলোকে পজিটিভলি নাও যে হ্যাঁ চলো যে দুঃখটা এসেছে এসেছে, ওটা কোনো ব্যাপার না, হয়তো এটা হওয়ার ছিল তাই হয়েছে, এরপরে নিশ্চয়ই ভালো কিছু হবে, তো সেটা ভেবে যদি নিজেকে শক্ত রাখতে পারো, দেখবে তোমার মতো সুখী সত্যি এই পৃথিবীতে হয়তো আর কেউ হতে পারবে না। আমার কাছে তো তাই মনে হয়। আমি আমার জীবনের, দেখো প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আর সঙ্গে সুখ, হাসি কান্না ভালো মন্দ সবটা নিয়েই মানুষের জীবন হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমার তো মনে হয় না যার জীবনে দুঃখ নেই বা কষ্ট নেই, সে সর্বদাই সুখে থাকে, এমন পৃথিবীতে কোনোই মানুষ নেই। কম বেশি সবার জীবনেই দুঃখ কষ্ট সুখ সব কিছুটাই থাকে, তো পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করে। হ্যালো বন্ধুরা, এখন IPL দেখার সময়। আপনি বাড়িতে বসে Lotus 365 এ আপনার মতামত দিতে পারেন, কে ম্যাচ জিতবে, কে টস জিতবে, কে কত রান করবে। এছাড়াও ক্রিকেট সম্পর্কিত আরও 50+ প্রশ্ন থাকবে। এখনই রেজিস্টার করে Lotus 365 বিনামূল্যে পেয়ে যান 365 টাকা। এছাড়াও 1-to-1 24 ঘন্টা গ্রাহক পরিষেবা, 10 মিলিয়নেরও বেশি লোক Lotus 365 খেলে, যেখানে ক্রিকেট সহ আরও অন্যান্য 200+ গেমস রয়েছে যা আপনি অনুমান করতে পারেন এবং জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল এবং নেহা শর্মার মতো বিখ্যাত বলিউড সেলিব্রিটিরা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাহলে আর দেরি নয়, এখনই যান, রেজিস্টার করুন Lotus 365। লিংক কমেন্ট বক্সে পিন করা আছে। তুমি কিভাবে নেবে সেটাই হচ্ছে ব্যাপার, বাট আমি কিন্তু মনে করি সত্যি আমি খুব লাকি, কারণ জীবনে অনেক কিছু আসে যেগুলোকে মানিয়ে নিতে পারলে সত্যিই তুমি অনেক লাকি, সৌভাগ্যবতী আর অনেক সুখী হবে। আমি সেই জায়গা থেকে অনেক হ্যাপি। তো এই যে দেখো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে বাবা, ওই যে ঘরের যে গাছগুলো আছে ছোটোখাটো, যে গাছগুলো ছোটোখাটো বলতে, ওই যে এইগুলো সব কিন্তু বাবার শখ, বাবার হচ্ছে গাছ লাগানোর শখ, এগুলো সব বাবার। মানে আমাদের আরও যে ঘরের ওই যেমন অ্যালোভেরা বলো, তারপরে ওই স্নেক প্ল্যান্ট, মানে ওই ধরনের যেসব গাছ, ওইগুলোতে বাবা সকাল সকাল জল দিয়ে নিয়েছে। আর এই গাছগুলো দেখো, মানে কয়েকদিন এত গরম পড়েছে না, গাছগুলো পুরো যেন ঝলসে ঝলসে যাচ্ছে। আর এখন এই যে ঈশানীকে দেখো আমার সঙ্গে খেলা করছে, মানে যেই দেখেছে আমি কাজ করছি ও সঙ্গে সঙ্গে আমার পেছনে চলে এসেছে, এসে এই যে মাম 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 করে বলছি ধরো ধরো আমাকে ধরো ধরো, মানে এরম করে যাতে একটু ভালো করে হাঁটতে পারে। এমনিতেই ও এখন কিন্তু আর হামাগুড়ি দেয় না, ও সবসময় কিন্তু হাঁটাহাঁটিই করে, হাঁটতে শিখে গেছে খুব ভালোভাবে। তারপরে যে মাকে বললাম যে চলুন মা অনেকদিন কলমি শাক খাওয়া হয়নি, চলুন কলমি শাক তুলতে যাবো। আর গাছে যখন জল দিচ্ছিলাম তখন কলমি শাক গাছগুলোর দিকে চোখে, মানে চোখে পড়লো যে কলমি শাকগুলোও যেন কীরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কারণ এত সূর্যের তাপ, এত সূর্যের তাপ, যখন মাঠের মধ্যে ধান থাকতো ওই মাঠের জমিতে যখন জল থাকতো সেই জলটা এখানে এসে পৌঁছে যেত, তো তখন আর জল দেওয়ার প্রয়োজন মনে পড়তো না, কিন্তু এখন জল দিতে হবে। তো মাকে বললাম চলুন আগে শাকগুলো তুলে নিয়ে আসি, তারপরে গিয়ে জল দেবো। বাবা ভেতরে মুড়ি খাচ্ছে, ঈশানীকে বললাম দাদুর কাছে থাকো, কিন্তু দাদু না না, যেহেতু মা আর ঠাম্মু কাজ করতে যাচ্ছে আমি কেন বসে থাকবো, তাই ঈশানীও আমাদের সঙ্গে এসেছে মাঠের মধ্যে শাক তোলার জন্য। আর এই শাকগুলো কিন্তু সত্যি, মানে এত শাক খাওয়া হয়েছে, এত শাক খাওয়া হয়েছে, তোমাদের দাদাভাই যে গাছ লাগিয়ে দিয়ে গেছিলো প্রচুর শাক খাওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে গাছ লাগিয়ে দিয়ে গেছে সেই আর গাছটার এই ফল খেতে পেলো না বলতে পারো। তো ও যে লাগিয়ে দিয়ে গেছিলো ও একবার ওই শাক খেতে পায়নি, তো ও আসা পর্যন্ত আমার মনে হয় না থাকবে বলে, কী হবে জানি না, যদি থাকে তো নিশ্চয়ই খাবে, নাহলে কিনে, মানে ও শাক
এসব পছন্দ করে খেতে, কিন্তু নিজে হাতে করে এরকম সবজি লাগিয়ে দিয়ে গেছিল, ওর খুব মজা লাগে আর কি দেখতে। যখন আমরা ভিডিও করি, ও তো সব ভিডিওই দেখে যখন ওর সময় হয়, তখন ও বলে দেখো আমি কি সুন্দর গাছ লাগালাম আর আমি খেতে পেলাম না, তোমরা সবাই কত সুন্দর খাচ্ছ দেখে কি ভালো লাগে আমার। তোমার দাদাভাই এরকমভাবে আমাকে বলতে থাকে পরে ফোন করে। আর ঈশানি দেখো আমরা শাক তুলছি দেখে ও বসেছে, কিন্তু ও কী তুলছে বলো তো, ও শাক তুলছে না, ওই যে মাটিগুলো একটা একটা করে হাত দিয়ে খুঁটে খুঁটে তুলছে আর ঝুড়ির মধ্যে রাখছে। আর শাক মোটামুটি আমি আর মা খাবো, বাবা খাবে না, তার জন্য অল্প করে তুলেছি, মানে বাবার শাকটা অতটা পছন্দ না। আর তারপরে এই যে দেখো টমেটো দিকে দেখছি যে অনেক দিন হয়ে গেল টমেটো তোলা হয়নি, প্রচুর টমেটো হয়েছে, দু তিনটে টমেটো তো ওখানে নষ্টই হয়ে গেছে। আমি যেহেতু বাড়ি ছিলাম না, তারপরে আসার পর আর টমেটো গাছের দিকে আসনি, মানে আজ ধরো চার দিন হয়ে গেল এসেছি, তখন দাদাভাই কালকে বলছে টমেটো গাছগুলো দেখেছো অনেক তো টমেটো হয়েছিল, বাবা মা সেই সময় বলেছিল, আর বাবা মা তো সেরকম একটা টমেটো খায় না, তুমি খাও তো তোলো তাহলে তরকারিতে দিলে সবাই খাবে। তো প্রথমে ঈশানীকে নিয়ে তুলছিলাম, ওই দিকটাতে একটু ঘাসগুলো বড় বড় আছে, তো তাই আর ঈশানীকে নিয়ে ঢুকলাম না, ঈশানীকে আবার ঠাম্মুর কাছে দিয়ে এসে বাকি টমেটোগুলো তুলতে এসেছি। অনেকগুলো টমেটো তুলেছি, তারপরেও আরও তিনটের মতো টমেটো ওখানেই দেখছি নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, এখন মানে বাবা মা সেরকম একটা টমেটো পছন্দ করে না, তো তাই আর টমেটো গাছের দিকে আর যাওয়ার নেশাটা জাগেনি। না হলে কিন্তু বাবার খুব শখ ওই ঘরের সামনে যে গাছগুলো, যেগুলোতে দেখলে আমি জল দিলাম এক্ষুনি, ওই লঙ্কা গাছ বেগুন গাছ ওইগুলোও কিন্তু ওই মাঠে ছিল, জল লেগে নষ্ট হচ্ছিলো বলে বাবা তুলে নিয়ে গিয়ে ওইভাবে ব্যাগের মধ্যে যেভাবে ওই ছাদ বাগান বানায় সেরমভাবে কিন্তু বানিয়েছে, ওইগুলো খুব যত্ন করে। আর এই দেখো অনেকগুলো টমেটো, তারপরে এই যে কলমি শাকগুলো তুলে এখন কলমি শাকের ওপরে ওপরে জলগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ কলমি শাকে এরকম ওপর থেকে জলটা দিয়ে দিচ্ছি, কারণ নাহলে গোড়াতে কী করে জল দেবে, ওপর থেকে দিয়ে দিলে পাতাতেও জলটা পড়লো আর নিচেও জলটা চলে যাবে, বেশ ভালোভাবে সুন্দর করে চলো। এখন তাহলে জলটা দিয়ে দিই, জল দেওয়ার পরে তারপরে এখন ওই কটা বাজে জানো তো, এখন বাজে প্রায় ওই সাড়ে আটটার মতো, সাড়ে আটটাও হয়নি হয়তো, মানে আটটা এরকম হবে হয়তো, আটটা দশ পনেরো এরকম হবে। এরপরে আজকে আবার বাবা বললো যে রিমি এক কাজ করো আজকে তাহলে একটু এ বানাবো, কী দিয়ে মুড়ি খাবে? আমি তখন বললাম যে কী দিয়ে খাওয়া যায় বলুন, তখন বাবা বললো তাহলে এক কাজ করি পকোড়ি বানাবো সবাই মিলে খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না সেটাই হবে। এই জন্য মানে পকোড়ি বানানো হবে, তার আগে ঈশানীকে ওর ঠাম্মুর সঙ্গে স্কুলে পাঠাচ্ছি, মানে অলরেডি বলেছি যে আপনি কিন্তু ওকে নিয়ে স্কুলে যাবেন। মা একটু ঈশানীকে নিয়ে রাস্তাতে ঘুরছে, রাস্তাতে বলতে আম পাড়তে গেছে, আমাদের পাশের বাড়িতে যে আম গাছটা রয়েছে ওখানে, ওটা তো পাশের বাড়ির আম গাছ, তাদের বাড়িতে বলবে যে একটু দুটো আম দাও না, তো সেই আম বলে নিয়ে আসবে আর কি, আনতে গেছে আমটা পাশের বাড়িতে। আমাদের পুরোনো বাড়িতেও গাছ রয়েছে, কিন্তু কী বলতো সেই গাছগুলো অনেক বড় বড়, তো আর হাতের সামনে পাওয়াও যায় না, আর সেই মানে এখন একটু নরম হয়ে গেছে, কিন্তু এই যে সামনের যে গাছটা এখন দেখছি ওগুলো এখনও শক্ত রয়েছে, তো তার জন্য গেছে। আর আমের চাটনি কিন্তু আমার আর মায়ের দুজনেরই খুব পছন্দ, আর বাবাও খায় অল্প অল্প, আমি আর মা সব থেকে বেশি আমের চাটনি খাই। আর তো এই যে দেখো এখন এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা পড়ে আছে, মানে সকাল থেকে পড়ে রয়েছে, কাল থেকে আর কি, রাত্রি থেকে, রাত্রেবেলা তো আর মাজা হয় না। আর এই কড়াইটা একটু বড় বলে এই কড়াইটাতেই সবসময় কিন্তু আমাদের বাইরে যখন উনুনে রান্না হয় তখন এই কড়াইটা ব্যবহার হয়, ঘরের যখন হয় তখন অন্য মানে অন্যান্য যে কড়াইগুলো রয়েছে সেইগুলো ব্যবহার হয়, কিন্তু উনুনে রান্নার জন্য এই কড়াইটা ব্যবহার হয়। এই জন্য দেখো নিচের কালিগুলো মাকে বলেছিলাম একদিন যে মা কালি তুলবেন না, মা বললো যে না কালিগুলো থাক, থাকলে কড়াইটা একটু মোটা হয় আর এতে নষ্ট মানে তাড়াতাড়ি খারাপটা কম হয়, এই জন্য ওরমই থাকে, জাস্ট নিচে এমনি যে কোনো ছাই টাই এমনি বোলানো হয়ে যায়, কালিটা ধুয়ে নেয় আর ভেতর সামনেটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়। তো সেইভাবেই কড়াইটা এই যে ধুয়ে রেখে দিলাম, কারণ একটু পরেই পকোড়ি ভাজা হবে, তার আগে ভাবলাম চলো তাহলে উনুনটাও একটু লেপে নিই, কারণ উনুনটাও বাসি রয়েছে কাল থেকে, আর আমাদের রাত্রেবেলা এখানে শুধু ভাতটা রান্না হয়, তরকারি তো গ্যাসেই হয়, তো তার জন্য এই যে এখন উনুনে হচ্ছে গিয়ে লেপটা দিয়ে নিচ্ছি, কারণ এর পরে কিন্তু এখানে রান্না বসাবো, রান্না বলতে ওই যে পকোড়ি ভাজবো, তারপরে দেখি সবজিগুলো কেটে রাখবো, মা এসে রান্না করবে, কারণ তারপরে মা বলে যে তুমি তোমাকে রান্না করতে হবে না, আমি রান্নাটা সারি তুমি ঈশানীকে দেবে, কারণ ঈশানী চলে আসার পর ঈশানীকে খাওয়াতে টাওয়াতে হয়, স্নান করাতে হয়, গরম পড়েছে তো খুব, তার জন্য তারপরে ঘুমানোর জন্য কান্না করে, ওই জন্য সবজি টবজি কেটে আমি সকালের কাজটা এগিয়ে রাখি, তারপরে মা করবে, তারপরে ঈশানী ঘুমালে না হলে মাকে এসে হেল্প করবো। যদিও বা আমাদের মানে খুব অল্প জনের রান্না হয়, তো ঈশানীকে ঘুম পাড়াতে পাড়াতে আর খাওয়াতে খাওয়াতেই দেখি মায়ের সব রান্না শেষ হয়ে যায়, শেষে শুধু ভাতটা হাঁড়িতে বসে, আমি সুযোগ পেলে এসে ওই ফ্যানটা করাই, ব্যাস এইটুকুনি হয়, তাও কোনোদিনও কোনোদিনও হয় না। মা বাবা সত্যি অনেক অনেক সাপোর্ট করে আমাকে, মানে সত্যি ওই যে তোমরা বলছিলে না দিদি তুমি খুব সৌভাগ্যবতী, হ্যাঁ আমি সত্যিই খুব সৌভাগ্যবতী, এমন পরিবার পেয়েছি, আর মানে আর আমি চাই এমন পরিবার যেন সবার কপালেই জোটে। আসলে ওই যে বললাম সবটা নিজের ওপর ডিপেন্ড করে, তো আর অবশ্যই
অপর দিকে যে মানুষগুলো থাকবে তাদেরকেও অনেকটা মানিয়ে নিতে হয়। এই কথাটা আমি আগেও বলেছি, আমার ফ্যামিলিতে কিন্তু এই জিনিসগুলো আছে, এই জন্যই আমি খুব লাকি। তো এই যে দেখো, মা আম দুটো পেরে এনেছে, এই দুটো আম হলেই যথেষ্ট, কারণ তিনজন খাবো, তিনজনের বাবা তো খুবই অল্প খায়, আর এই কটা শাক এনেছে আমি আর মা খাবো বলে। বাবা খুবই অল্প চাটনি খায়, আমার আর মায়ের একটু বেশি লাগবে, আমরাই মোটামুটি এই চাটনিগুলো খেয়ে নেবো। তো তারপরে এই যে স্নান সেরে চলে এসেছি, স্নান টান করে এসে এই যে এখন বসেছি, কড়াইটা বসিয়েছি, ধুয়ে রেখেছিলাম তোমরা দেখলে, আর উনুনটাও দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এখন ওই কটা হবে, 9:10-15 এরম টাইপের হবে। তো তারপরে এই যে দেখো বসেছি, আর ঈশানীকে নিয়ে মা অলরেডি গেছে ICD স্কুলে খিচুড়ি আনার জন্য। তো এই যে দেখো পেঁয়াজটা কাটা হয়েছে, মানে বাবা পেঁয়াজ কেটে দিয়েছে, বুঝলে, শ্বশুর মশাইয়ের কথা বলছি, বাবা হচ্ছে পেঁয়াজটা কেটে দিয়েছে, আর উনুনটাও এসে বাবা ধরিয়ে দিয়েছে। কারণ সত্যি কথা বলতে আমি এখনও উনুন ধরাতে জানি না পারবো, উনুনটা আমি ধরাতে তো নিশ্চয়ই পারবো, কিন্তু বাবার হচ্ছে খুব পছন্দ আর কি, উনুন ধরাবে, এই উনুনের কাছে বসে বসে ভাত করবে, তরকারি করবে। সত্যি কথা বলতে এখন মায়ের থেকে বেশি বাবাই দেখি উনুনের কাছে বসে বসে ভাত বানায়, বাবার খুব পছন্দ লাগে না কি উনুনের এই বাইরের উনুনটা নিজে হাতে বানিয়েছে না, মানে নিজে হাতে বলতে আমি আর বাবা বানিয়েছিলাম বাইরের উনুনটা। তো বাবার তার আরও শখ যে আমি উনুনটা বানিয়েছি কি সুন্দর জলে। তো আজকে দেখছি একটু ধোঁয়া হচ্ছিলো, বাবাকে বললাম, ও বাবা দেখুন না ধোঁয়া হচ্ছে, বাবা বলছে আচ্ছা তারও আমি দেখছি, বাবা বলছে আমি খালি গায়ে রয়েছে। আমি বলছি ওটা কোনো ব্যাপার না, গরম পড়েছে আর ছেলে মানুষ আপনি, তাতে কী হয়েছে, গরমকালে এমনি মানুষ কেমন করে থাকবে, তার ঠিক নেই, অবস্থা সবার ঢিলে হয়ে যাচ্ছে। আমি তো অনেক জায়গায় আবার দেখছি গরমকালে দেখছি রোদের মধ্যে ডিম দিয়ে দিয়ে দেখছি ভাজছে, মানে ডিম রোদের মধ্যে দিয়ে দিলো তারপরে দেখছি কি ডিমটা হয়ে যাচ্ছে, তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, ভাবছি আমি একবার ট্রাই করবো কিনা। তো তারপরে এই যে চলো পেঁয়াজের পকোড়ি, মানে পকোড়া বলতে এটা কিন্তু পেঁয়াজ আর বেসন দিয়ে যেভাবে বানায় সেটা হচ্ছে, এটা দিয়ে তারপর মুড়ি খাবো আমি, মা, বাবা। আর মা যদিও বা মুড়ি খাবো না, ওই যে ICD স্কুল থেকে খিচুড়ি আনছে ওই খিচুড়িতেই খাবে। তো ওই যে ঈশানী চলে এসেছে, ঈশানী যেই দেখেছে আমি এই দিকে এইসব করছি, ঈশানী চিৎকার শুরু করেছে, ও আমার কাছে আসবে, মানে বানাতে বানাতে ঈশানী অলরেডি চলে এসেছে। তো এই যে দেখো, মানে আমি আর বাবা মিলে, মানে শ্বশুর আর বৌমা মিলে সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেললাম। তো অল্প অল্প করে সব পকোড়াগুলো একদম ভেজে নেব, ভেজে তারপরে ওই যে আমি আর বাবা এটা দিয়ে মুড়ি খাবো আর মা খিচুড়ি খাবে পকোড়ি দিয়ে। আর ঈশানী অলরেডি চলে এসেছে দেখে ঈশানীকে মা বলছে যে তোলো তোলো তাড়াতাড়ি তুলে ঈশানীর জন্য অর্ধেকটা দাও, মানে ও একটুখানি আর কি পছন্দ করে। এই যে ঈশানীর গলার আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, যখন ওইখানে ঈশানী ওপর থেকে না চিৎকার দিচ্ছে, আমি এখানে বাজছি আর ঈশানী ওপর থেকে চিৎকার দিচ্ছে ও খাবে বলে। আর এখন ভয়েসটা দিচ্ছি, ঈশানী আমার কাছেই রয়েছে, চলো ঈশানী তোমাদের সঙ্গে একটু কথা বলবে, মামা কথা বলো, বলো বলো। আর না, ও আবার বলে দিল না। তো এই যে ফাইনালি দেখো পকোড়ি কিন্তু ভাজা হয়েছে, আর তোমরা যে চিৎকারটা এখনই শুনলে ওটা কিন্তু ঈশানী এখন চিৎকার দিল, ও কিন্তু সেমভাবে ওই সময়ও চিৎকার দিচ্ছিল খাওয়ার জন্য। এখানে খাওয়ারের মানে ছবিটা দেখছে ঈশানীকে কোলে নিয়ে, ভিডিওটা এডিট করছি, তো ওই দেখো ওই দেখো যেই খাবারটা দেখছে ও চিৎকার করছে। তো চলো আজকে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, সবাই সুস্থ থেকো ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও।